আমার আমিও কিন্তু একটা আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমি কিন্তু একটা বিধবা ছিলাম তখন, ওই মুহূর্তে কিন্তু আমি একটা বিধবা ছিলাম, আমি কিন্তু অন্য কিছু ছিলাম না, আমি কিন্তু ওখান থেকে, ওটা কিন্তু আমার সংসার ছিল, ওটা কিন্তু আমার বাসা ছিল, ওটা কিন্তু ওটা ছিল না। ওরা ওখান থেকে আমাকে তখন ওই মুহূর্তে বিল্টু আমাকে ধাক্কা দিয়ে সবার সামনে বের করে দিল। তখন ওই আন্টিগুলো ওখান থেকে উঠে এসে আমাকে ধরে, ওনারা জড়িয়ে ধরে আমাকে পাশে বাসা, সুইটি ভাবি পাশে, ঠিক পাশে যে বাসাটা ছিল ওই বাসায় আমাকে যে বসালো, বসায় বললো যে সামিরা ওরা পাগলামি করতেছে, ওদের সাথে পারবা না, তোমার বাবা মাকে জানাও। তখন আমার বাবা আমাকে ফোন করা, এমনিও তার আগে হয়েছে, ফোন করেছে তাহনিয়াত করিম, যেটা অনিতা করিম, ওরা শুনলাম তাহনিয়াত করিম আমাদের একটা ফ্রেন্ড, সে ফোন করে আমার বাবা মাকে জানায় যে আপনারা তাড়াতাড়ি আসেন, ইমনের অবস্থা ভালো না, ইমন মনে হয় নাই, এটা বলেছে। তো আমার বাবা মা চলে আসছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমার কিন্তু ঘর ছাড়া, আমি কিন্তু স্যান্ডেলও পরাচ্ছিলাম না, আমি তো স্কার্ট পরে ঘরে ঘুরছি, আমার এতটুকু মাথায় বুদ্ধি আসে নাই ফাসল ভাই যে আমি একটা সালোয়ার কামিজ পড়তে হবে, এটুকু মাথায় আসি নাই, চিন্তা করতে পারতেছি না, আই ওয়াজ জাস্ট নট ফাংশনিং। আপনাকে তো বুঝতে হবে যে আমি কতটুকু ফাংশন করতে পারি, তখন আমার তো মাথার মধ্যে আসছেই না যে আমার কাপড় বদলাতে হবে সবার আগে, আমি তো কাপড় বদলাই নাই, আমি তো স্কার্ট আর টি শার্ট পরা, এত লম্বা একটা স্কার্ট আর একটা টি শার্ট পরা, কোনো দোপাট্টা নাই, কিচ্ছু নাই, আমি কোথায় যাবো? আমার স্যান্ডেল ছাড়া আমাকে বের করে দিয়েছে, বিল্টোর রীতিমতো ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে সবার সামনে। তারপর ও করলো কি, বাইরের ওইটা ছিটকানির ওখানে, যেটা ছিটকানি তো বলে না, ওইটার ওখানে তালা মেরে দিল বিল্টু, তালা মেরে চাবিটা নিয়ে চলে গেল। আমি 11 তলা থাকা অবস্থায় 1.5 ঘন্টার মাথায় বিল্টু ফিরত আসে একটা ইয়াং একটা ফ্রেন্ডকে নিয়ে, এসে বিল্টু আমাকে বলছে এখানে আসো, ভাবি ভাবি ডাকেন এখানে আসো। তা আমি বলছি বিল্টু আমাকে কিছু বলবে, টাকা লাগবে, কিছু একটা লাগবে, হয়তো ইমন বেঁচে আসে কিছু একটা, রুমের মধ্যে গেস্ট রুমটা ফ্রন্টে পড়ে, এই যে ড্রয়িং রুমে ঢুকলে ফার্স্টে তো গেস্ট রুমটাই পড়ে মানুষের বাড়িতে, তাই না? আমার বাসায় গেলে আপনি বুঝবেন যে ওইখানে প্রথমে গেস্ট রুমটা পড়ে, যেটা যে রুমে বিল্টুই থাকতো বেশি। তো বিল্টু ওই রুমটাতে ঢুকলো, ঢুকে আমার গলায় হাত দিয়ে বললো তুই আমার ভাইকে কেন মেরে ফেলছিস? তখন আমি বলছি বিল্টু আমার গায়ে হাত দিব না। তখন আমি বলছি যে আমাকে তুমি মারতেছো কেন, তুমি আমার গলায় হাত দিচ্ছ কেন, ইমন কোথায়? হ্যাঁ আমি এরকম বলছি। তখন পাশে পাশে নিচা আমার ড্রয়িং রুমে তো সবাই দোয়া পড়ছিলো, ওখান থেকে সব আন্টি, ওখানে নিচের তলা 1A 1B-র আন্টি ঝুমি উর্মির মা, ওনার হাজব্যান্ড ইনকাম ট্যাক্স একজন বড় সিনিয়র অফিসার ছিলেন, আমি ওনার নামটা নিচ্ছি না এখন, আপনারা তদন্ত আপনারা চাইলে নিতে পারবেন। সবার লাইফে আমি এত বেশি কষ্ট দিতে চাই না, আমার একজনের ঘটনার জন্য কত মানুষকে যে জবাব দিতে হচ্ছে আমি একদম লজ্জিত। নীলা চৌধুরী এটাকে একটা হাস্যকর গল্প বানিয়ে রেখেছেন, বুঝছেন? এটা উচিত না, মানুষকে এভাবে টর্চার করা যায় না। আমরা তো একটা ফ্যামিলি, আমিও তো একটা ফ্যামিলি, আমিও তো এদেশের একটা নাগরিক, আমিও কিন্তু একটা মেয়ে, আমিও কিন্তু একটা আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমি কিন্তু একটা বিধবা ছিলাম তখন, ওই মুহূর্তে কিন্তু আমি একটা বিধবা ছিলাম, আমি কিন্তু অন্য কিছু ছিলাম না, আমি কিন্তু ওখান থেকে, ওটা কিন্তু আমার সংসার ছিল, ওটা কিন্তু আমার বাসা ছিল, ওটা কিন্তু ওটা ছিল না। ওরা ওখান থেকে আমাকে তখন ওই মুহূর্তে বিল্টু আমাকে ধাক্কা দিয়ে সবার সামনে বের করে দিল। তখন ওই আন্টিগুলো ওখান থেকে উঠে এসে আমাকে ধরে, ওনারা জড়িয়ে ধরে আমাকে পাশে বাসায়, সুইটি ভাবি পাশে, ঠিক পাশে যে বাসাটা ছিল ওই বাসায় আমাকে যে বসালো, বসায় বললো যে সামিরা ওরা পাগলামি করতেছে, ওদের সাথে পারবা না, তোমার বাবা মাকে জানাও। তখন আমার বাবা আমাকে ফোন করা, এমনিও তার আগে হয়েছে, ফোন করেছে তাহনিয়াত করিম, যেটা অনিতা করিম, ওরা শুনলাম তাহনিয়াত করিম আমাদের একটা ফ্রেন্ড, সে ফোন করে আমার বাবা আমাকে জানায় যে আপনারা তাড়াতাড়ি আসেন, ইমনের অবস্থা ভালো না, ইমন মনে হয় নাই, এটা বলেছে। তো আমার বাবা মা চলে আসছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমার কিন্তু ঘর ছাড়া, আমি কিন্তু স্যান্ডেলও পরাচ্ছিলাম না, আমি তো স্কার্ট পরে ঘরে ঘুরছি, আমার এতটুকু মাথায় বুদ্ধি আসে নাই ফাসল ভাই যে আমি একটা সালোয়ার কামিজ পড়তে হবে, এটুকু মাথায় আসি নাই, চিন্তা করতে পারতেছি না, আই ওয়াজ জাস্ট নট ফাংশনিং। আপনাকে তো বুঝতে হবে যে আমি কতটুকু ফাংশন করতে পারি, তখন আমার তো মাথার মধ্যে আসছেই না যে আমার কাপড় বদলাতে হবে সবার আগে, আমি তো কাপড় বদলাই নাই, আমি তো স্কার্ট আর টি শার্ট পরা, এত লম্বা একটা স্কার্ট আর একটা টি শার্ট পরা, কোনো দোপাট্টা নাই, কিচ্ছু নাই, আমি কোথায় যাব? আমার স্যান্ডেল ছাড়া আমাকে বের করে দিয়েছে, বিল্টোর রীতিমতো ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে সবার সামনে। তারপর ও করলো কি, বাইরের ওইটা ছিটকানির ওখানে, যেটা ছিটকানি তো বলে না, ওইটার ওখানে তালা মেরে দিল বিল্টু, তালা মেরে চাবিটা নিয়ে চলে গেল। তখন আমি কোথায় যাব?
আমি পাশে পাশে ভাবিরা আমাকে কিছুক্ষণ রেখে পরে নিচের তলার আঙ্কেলটা এসে আমাকে বললো যে আমার দুটো মেয়ে আছে, তোমার বাবা যতক্ষণ আসবে না তুমি আমার কাছে থাকবে, তুমি চলো আমার সাথে। উনি আমার হাত ধরে উনি আমাকে একতলায় নিয়ে গেল। ওই ওয়ান বি থেকে আমি ছিলাম তখন ওই জায়গায়, ওয়ান বিতে আমি ছিলাম রাত 11টা পর্যন্ত। পুলিশ ওসি যারা যে যখন এসছে সব ওখানে এসে বসেছিল, আমাকে ওসিরা বসেছিল, রমনা থানার সবাই ছিল ওখানেই বসেছিল, কেউ অন্য কোথাও যায়নি, ওখানেই ছিল। এবং তখনই আবুল এসে আমার সামনে আমাকে চিঠিটা দিচ্ছিল, আমি সে আবুল চিঠিটা পড়লাম, পড়ে আমি ওখানেই ওসি বসেছিল, আমি বললাম দেখেন এই চিঠিটা ও মনে পেয়েছে। তখন বলছে যে দ্যানিটা আমাকে দ্যানিটা খুব ইম্পর্টেন্ট, এটা সুইসাইড নোট। তখন ওই সুইসাইড নোটটা সেদিনই দেওয়া হয়েছে, সুইসাইড নোটটা কিন্তু এখন দেয় না, আপনারা কিন্তু ভুল বুঝেন অনেক কিছু, সুইসাইড নোটটা কিন্তু সেদিনের দেয়া। কোথায় ছিল যখন ইমনের প্যান্টটা বদলাচ্ছিল? ইমনের তো বাথরুম টাথরুম সব হয়ে গেছিলো, তো বাথরুম টাথরুম যখন হয়ে গেছিলো, আপনার মেডিকেল টার্মে ডক্টরের সাথে কথা বললে বুঝবেন যে সুইসাইড হলে অনেক কিছুই হয়, যেটা ইউ নো দ্যাট আপনার বডি থেকে সব কিছু বের হয়ে যাবে। তো যখন সব বের হয়ে গেছিলো তখন ওর প্যান্টটা বদলাতে হয়েছে, ওর শর্টসটা বদলে অন্য একটা শর্টস পরানো হয়েছিল, ওই আগের শর্টসের পকেটে পেয়েছে, ওই পকেটে পেয়েছে, ওই চিঠিটাই তখন ওসিকে দেওয়া হলো, যে রমনা থানায় যে ছিলেন ওনাকে দেওয়া হলো, তখন উনি চিঠিটা নিলেন। তারপর ডিবি টিমও আসলো, উপরে থাকা অবস্থায় ডিবি টিম এসে পুরো ঘুরে টুরে গেল, সেদিনই কিন্তু সব হলো এগুলো, কিন্তু এগুলো লক করার আগে। লক করার পরে আমি কিন্তু একতলায় থাকলাম যতক্ষণ না আমার বাবা মা আসলো। ইন দ্য মিন টাইম মাগরিবের পরে আমার শ্বশুর আসলো, শ্বশুর এসে আমাকে জড়িয়ে কাঁদলো, এবং তখন মনে হয় আমি প্রথম জড়িয়ে চিৎকার করে কেঁদেছি আমার শ্বশুরকে ধরে। তখন বলছে আমার শ্বশুর কানে কানে, ওরা অনেক পাগলামি করতেছে, তুমি সিলেট যাও না, তোমার সিলেট যাওয়ার দরকার নাই, তুমি থাকো। উনি জানতো আমি মনের কত প্রিয় ছিলাম, উনি জানতেন, উনি আমাকে নিজে বলেছেন তুমি যেও না, ওরা পাগলামি করছে, তুমি সিলেট গেলে তোমাকে ওরা ঠিক রাখবে না। মানে উনি ভয় পাচ্ছিলেন যে ওরা মব অ্যাটাক করাবে আমাকে দিয়ে বা কিছু একটা করাবে এরকম, তো বলছে যে তুমি যেও না। আমার কানে কানে জড়িয়ে বলছে যে মা তোমাকে কোথাও যেতে হবে না, ইমন তো মরে গেছে, আর কী দেখবে তুমি, তুমি ভালোটা মনে রাখো। আর কুমকুম মামা আমাকে এখানে এসে বলছে চলো 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 এমনি করছে আমাকে। হ্যাঁ, তা আমি আর কোনো কথা বলো, আমি সেটা আমি যাবো না, এই আমি বললো আমি যাবো না। আর শুনেন, শেষ দেখা ওইভাবে দেখার আমার ইচ্ছা আর ছিল না, আমার ওইভাবে দেখার আমি তো দেখেছি, আমি তো সবার আগে দেখেছি, আর কী দেখবো আমি, কী দেখবো মানে কী দেখবো, মানে দেখবোটা কি, আমার আর দেখার ইচ্ছা ছিল না সত্যিকারে ওইভাবে। আর ওদের যদি এতই সন্দেহ হলো তাহলে আমাকে একটু বলেন কেন এত তাড়াহুড়া করে ওরা দাফন কাফন করলো, আমাকে বলেন কেন ওরা দাফন করলো যদি ওদের সন্দেহ থাকতো। ওরা ঢাকা মেডিকেল, ওরা হোলি ফ্যামিলিতে গেছে, ওরা হোলি ফ্যামিলি থেকে ওরা বললো যে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান, ঢাকা মেডিকেলে গেছে, ঢাকা মেডিকেলে গিয়ে পোস্টমর্টেম করেছে, এর মধ্যে সুরতহাল হয়েছে, এর মধ্যে রমনা থানায় গিয়ে আমার শ্বশুর ম্যাজিস্ট্রেট, উনি কোনো নর্মাল লোক না, উনি সরকারি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি সব বুঝেন, উনি কেন ইউডি মামলার সই করলেন, বলেন মাথা ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, তো মাথা ঠিক না থাকলে আমার শাশুড়ি কেমনে আমাকে গালি দেয়, আমার শাশুড়ি কেমনে আমাকে মারে, বাড়ি কেন আমার লক হয়ে গেল, আমার বাড়ির সাথে জিনিসপত্র সব লক হয়ে গেল, পরে আপনারা বললেন যে আমার বাড়ির ভিতরে অনেক কিছু পাওয়া গেল, এগুলো তো সব ওনারা ঢুকালেন, চাবি তো ওনাদের কাছে 4 দিন ছিল। আপনি ডিবির কাছে যান, বজরুল করিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসেন কার কাছে চাবি ছিল 4 দিন, কারা ভরেছে জিজ্ঞেস করে আসেন। আমি তো জিজ্ঞেস করেছি, আমি তো জিজ্ঞেস করেছি, কারণ জন বলছে যে খানা রান্না করা ছিল, এখানে বলছে টাওয়েল ভিজা, 7 দিন পরে 8 দিন পরে টাওয়েল ভিজা থাকবে না, খাওয়া রান্না 7 দিনের রান্না নষ্ট হবে না, না পোকামাকড় উঠবে না, খানা নষ্ট হবে না, খানা গন্ধ হবে না, দেখাচ্ছে ইঞ্জেকশন, ইঞ্জেকশন ইনট্যাক, খোলাই হয়নি ঢাকনা, তো আপনি ওখানে ইঞ্জেকশন দেখান আর যাই দেখান না কেন, হাউ ডাজ ইট ম্যাটার।